আর কদিন পরেই কলকাতা পৌরসভার নির্বাচন। আর সেই নির্বাচন কেন্দ্র করে আমরা চলে এসেছি ডিবি নিউজের পক্ষ থেকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন 69 ওয়ার্ডের বামপন্থী প্রার্থী যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন মাননীয় শ্রী গোপাল হাজরার কাছে। আচ্ছা গোপালবাবু, আপনার কাছে আমার একদম প্রশ্ন যে বিগত বোর্ড আর এই বোর্ডের মধ্যে আপনি প্রধান কি পার্থক্য লক্ষ্য করেন, বিগত বাম বোর্ড আর পরবর্তী ক্ষেত্রে তৃণমূল বোর্ড? প্রথম কথা হচ্ছে, এরা যখন সরকারে এসেছে তখন থেকে এরা দুর্নীতিতে ছেয়ে গেছে। প্রথম থেকে নিয়ে ত্রিফলা মানে লাইট থেকে শুরু করে আজ অবধি রেশন ব্যবস্থা, চাকরি, এসএসসি, এসটি সব নিয়ে তো টোটালটাই দুর্নীতিতে ভর্তি। মানে আপনি বলতে চাইছেন যে এই বোর্ডটা দুর্নীতিতে? আচ্ছা, এই এই বোর্ডে কিন্তু মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস, পরবর্তী ক্ষেত্রে নেতাজি সুভাষ চন্দ্র বসু, আর পরবর্তী ক্ষেত্রে এই যে তিনজন মেয়র আসলেন, আপনার অনুভূতিটা কিরকম? এই তিনটে মেয়র আমাদের যে প্রাক্তন মেয়র যে ছিলেন তিনজনই প্রেসিডেন্সির ছাত্র, আর এরা তিনজনেই প্রেসিডেন্সি জেলের ছাত্র। আচ্ছা, আমি চারিদিকে দেখছি রাস্তাঘাট ঝকঝক করছে, চারিদিক একদম ঝকঝক করছে লাইট, নীল সাদা রং, তবুও বলবেন যে কোনো উন্নয়ন হয়নি? রং টং ঝকঝক চকচক করছে, কিন্তু ভেতরে ঢুকে দেখুন রাস্তাঘাট কীভাবে অবস্থা, ভাঙাচোরা। আপনি বস্তির একটু ঢুকে দেখুন। আপনার বস্তির কোনো রকম কোনো উন্নয়ন হয়নি? এই বস্তি, এই 69 ওয়ার্ডটা অনেকটা বস্তি অধ্যুষিত, কোনো উন্নয়ন হয়নি? আমি বললে তো আপনারা বলবেন হয়তো, বা বিরোধীরা বলবে যে এসব বলছি, মানিয়ে বলছি, আপনারা একটু ভেতরে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখুন, মানুষকে জিজ্ঞাসা করুন তাদের কী করুন অবস্থা, রাস্তাঘাট ভাঙাচোরা। জঞ্জাল জঞ্জাল কি পরিষ্কার হচ্ছে? মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, ওদের যখন ইচ্ছে হয় মনে করে। বৃষ্টি যদি প্রথম কলকাতায় কোনো জায়গায় হয় তো প্রথম 39B বেলতলা রোডে জল জমা শুরু হয়, লোয়ার রেঞ্জে জল জমা শুরু হয়, ছেয়ে যায় জল, ড্রেনেজ লাইনের সঙ্গে খাওয়ার জলের লাইনের মিশে যায়, মানে সেই জলটা মানুষ বলছে নিকাশি জল এবং পানীয় জল দুটো ক্ষেত্রেই একটা ভয়াবহ অবস্থা ধারণ করে। আচ্ছা, আপনার এখানে স্বাস্থ্যের ক্ষেত্রে ম্যালেরিয়া ডেঙ্গু কীরকম? ম্যালেরিয়া ছেয়ে গেছে, আপনি এলাকায় যদি একটু ঘুরে দেখতে পারেন ম্যালেরিয়া ছেয়ে গেছে পুরোটা, ডেঙ্গি ভর্তি। তাহলে আপনি বলছেন যে উপরে যতটা দেখনদারি ভেতরে আসলে সেরকম কিছু না, উল্টোটাই? আপনি ধরুন আসলেন বামপন্থীর প্রার্থী হয়ে জিতলেন, কোন কাজটা দিয়ে শুরু করবেন? প্রথম নিকাশি ব্যবস্থা থেকে আমি শুরু করব, তারপর আমার এখানে পার্ক, পার্কের যে অবস্থা, একটাই মাত্র ওয়ার্ডে পার্ক আছে, সেই পার্কটা একদম কোনো কাজ হয় না, ছেলেপুলেরা খেলাধুলা করে, মাঠের কোনো পরিচর্যা হয় না, সেটা করব। আমাদের কর্পোরেশন স্কুল যেগুলো আছে যেগুলো একদম অকেজ হয়ে পড়ে আছে, স্কুল ছুট ছাত্রছাত্রীদেরকে আমি আবার ফেরোয়ার ব্যবস্থা করব, নিকাশি ব্যবস্থাগুলো আগের ঢালাভাবে করার চেষ্টা করব। আর একটা কাজ করব, সেটা হলো কমিউনিটি হল, আমাদের একটা খুবই প্রয়োজন আছে, আমাদের ওয়ার্ডে এত বড় ওয়ার্ড, একটা কমিউনিটি হল নেই। একটা কথা বলি, এখন যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, ধরুন আপনি জিতলেন এক্স দলের হয়ে, ওয়াই দলের হয়ে, পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা ম্যাজিকে, জাদুতে অন্য দলে শিফট করছে। আচ্ছা গোপালবাবু, আপনি সেরকম শিফট টিফট করবেন না তো? এখনও পর্যন্ত তো সেমন আমাদের কোনো ব্যাপার নেই, এত ঝড় জলের মধ্যে যদি আমরা এখনও এখানে থেকে থাকি আগামী দিনে আমরা এখানেই থাকবো, আমাদের অন্য কোনো প্রলোভন নেই তো, আমাদের অন্য জায়গায় কোনো কামাবার ব্যাপার নেই, দু নম্বরই কোনো কিছু করার ব্যাপার নেই, তাই আমরা বামপন্থীতেই থাকবো। কর্পোরেশনে 28,000 শূন্য পদ আছে, আপনারা যদি আসেন আপনাদের ক্যাডারদের বকলমে ঢুকিয়ে দেবেন না তো পেছন দিয়ে? না না না, এটা কোনো ব্যাপারই না, যাদের যোগ্যতা যেমনভাবে হবে তা সেই দেখেই আমরা ঢোকাবার চেষ্টা করবো। 28,000 কর্মী খালি পদ আছে, কর্পোরেশন এসএসসির মাধ্যমে আমরা করবো সেটা নিয়োগটা। একেবারে শেষ প্রশ্ন, আপনি জিতলেন, জেতার পরে কোন কাজটা দিয়ে শুরু করবেন একদম শুরুতে? একদম শুরুতে প্রথমে আমি নিকাশি ব্যবস্থা দিয়ে শুরু করব, এটা খুবই প্রয়োজন আছে। মানুষের কাছে প্রচারে যাচ্ছেন, কেমন সাড়া দিচ্ছে? চারিদিকে তো দেখছি, যেদিকে দেখছি যে আপনাদের ফ্ল্যাগ হোস্টিং কিছুই তো দেখছি না, তবুও আপনি বলছেন যে জিতবেন, ভোটে দাঁড়াচ্ছেন। শাসক দলের সঙ্গে তো আমরা পেরে উঠবো না, আমরা মানুষের কাছে গিয়ে চাঁদা তুলে পার্টি করি এবং ফ্ল্যাগ হোস্টিংগুলো করি, তো সুতরাং ওদের সঙ্গে আমাদের এইভাবে তুলনা করলে হবে না, আমরা ঘরে ঘরে যাচ্ছি, মানুষের সঙ্গে কথা বলছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি, সেই জন্য আমরা নিশ্চিত যে আমরা জিতের ব্যাপারে আমরা নিশ্চিত। কলকাতা পৌরসভা নির্বাচনে 69 ওয়ার্ডের বামফ্রন্টের প্রার্থী শ্রী গোপাল হাজরা
প্রচন্ড দৃঢ়তার সাথে জানিয়ে দিলেন তিনি জিতছেন, কারণ তার মতে নাকি, তাদের মতে নাকি, যা উন্নয়ন হয়েছে সেটা লোক দেখানো, সত্যি সত্যি যে কলকাতার উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা কিছুই হয়নি। এবং সবচেয়ে বড় কথা তিনি জানিয়ে দিলেন যে কলকাতা পৌরসভার একদম উঁচু থেকে নিচুতে সবটাই নাকি দুর্নীতিতে ভরে গেছে, নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, পানীয় জলের মারাত্মক সমস্যা, বস্তি উন্নয়ন হয়নি তাদের কথায়। আমরা ডিবি নিউজ সত্যের কাছে দায়বদ্ধ, মানুষের কাছে দায়বদ্ধ। ক্যামেরায় বিশালের সাথে শঙ্কর সাহা, ডিবি নিউজ, কলকাতা।